অবশেষে মহাকাশে গমন করলো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট সফলভাবে। বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটি উপেক্ষণ করা হয়েছে এবং শনিবার রাত ২:১৪। পৃথিবী ছাড়িয়ে মানুষের স্যাটেলাইট এখন আমাদের পৃথিবীর উপরে অবস্থান করছে। পৃথিবীকে কেন্দ্র করে একটানা ঘুরছে কয়েক হাজার স্যাটেলাইট। মাত্র ৫০ বছরে পৃথিবীর মানুষের জীবন পুরোপুরি বদলে দিয়েছে এসব স্যাটেলাইট। সর্বাধুনিক প্রযুক্তির এসব স্যাটেলাইট হচ্ছে মানুষের তৈরি অন্যতম জটিল এক যন্ত্র। আবহাওয়া পূর্বাভাসন, টেলিযোগাযোগ, টেলিভিশন সম্প্রচার, সামরিক ক্ষেত্র, যোগাযোগ, এ সবই হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি নির্ভর। স্যাটেলাইট কি, চলুন বন্ধুরা আমরা জেনে নিই সেটা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সংজ্ঞা অনুযায়ী মহাকাশে কোনো বস্তুর চারপাশে ঘূর্ণায়মান অন্য কোনো বস্তুই হলো প্রথম বস্তুটির স্যাটেলাইট। এই সংজ্ঞায় প্রাকৃতিক ও মানুষ নির্মিত দুই ধরনের স্যাটেলাইটের কথা বলা হয়েছে। সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে বলে পৃথিবীর আলো সূর্যের স্যাটেলাইট, আবার একই কারণে চাঁদ হলো পৃথিবীর স্যাটেলাইট, আর মানুষের বানানো কৃত্রিম স্যাটেলাইট ঘুরছে পৃথিবীর চারপাশে। কোন কোনটি আবার পৃথিবী ছাড়িয়ে চাঁদ বা সৌরজগতেও কয়েকটি গ্রহের চারপাশে ঘুরছে। এই সংজ্ঞা অনুযায়ী পরিষ্কার এবং স্যাটেলাইটের বাংলা অর্থ হচ্ছে কোনোভাবে উপগ্রহ নয়। বাংলায় উপগ্রহ শব্দটি উল্টো স্যাটেলাইটের বিভ্রান্তিকর পরিচয় প্রকাশ হচ্ছে। কৃত্রিম স্যাটেলাইটের ধারণা ও বিজ্ঞান, মাত্র ৭৫ বছর আগেও কৃত্রিম স্যাটেলাইট ছিল একটি ধারণা মাত্র, যেটি প্রথম করেছিলেন প্রখ্যাত ব্রিটিশ উদ্ভাবক এবং কল্পবিজ্ঞান লেখক আর্থার সি ক্লার্ক। ১৯৪৫ সালে এয়ারলেস্ট ওয়ার্ল্ড ম্যাগাজিনে লেখা একটি বিজ্ঞান প্রবন্ধে ক্লার্ক প্রথম বলেন, ৩৬,০০০ কিলোমিটার দূরের জিওস্টেশনারি অরবিটে কী করে স্যাটেলাইট স্থাপন করা হবে তা নিয়ে সিগন্যাল প্রচার করা যেতে পারে। ক্লার্ক নিশ্চিত করেন মানুষ একদিন না একদিন স্যাটেলাইট পাঠাতে পারবে। এর ১২ বছর পর প্রথম স্যাটেলাইট স্পুটনিক ১ মহাকাশে পাঠায় তখনকার সোভিয়েত ইউনিয়ন। এখনকার দিনে বেশিরভাগ যোগাযোগ স্যাটেলাইট ২২,৪০০ মাইল প্রায় ৩৬,০০০ কিলোমিটার ওপরে জিওস্টেশনারি অরবিটে থেকে পৃথিবীর ঘূর্ণায়মান সঙ্গে সমান তাল মিলিয়ে ঘুরছে। পৃথিবীর অভিকর্ষ বল এড়ানোর জন্য স্যাটেলাইটকে প্রচণ্ড গতিতে ঘুরতে হয়। এই গতি বুলেটের গতির চেয়েও বেশি। বন্দুক থেকে গুলি ছুড়লে তা একসময় আবার ভূপৃষ্ঠেই ফিরে আসে, কিন্তু তাত্ত্বিকভাবে বুলেটের গতি ঘন্টায় ১৭,৫০০ মাইল এবং প্রায় ১৮,২০০ মাইল হলে তা স্যাটেলাইটের মতোই পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। তাই স্যাটেলাইটকে তার নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে ব্যবহৃত রকেটের গতি সেকেন্ড ৫ মাইল, ঘন্টায় ১৮,০০০ মাইল। এর ফলে স্যাটেলাইট অর্জিত তীব্র গতি অভিকর্ষ বলকে নিষ্ক্রিয় করে দিবে। স্যাটেলাইটটি তখন ভূপৃষ্ঠে পড়ার পরিবর্তে ক্রমাগত পৃথিবীর চারপাশে অবিরতভাবে ঘুরতে থাকবে। এটাই আর্থার সি ক্লার্কের নির্দেশিত স্যাটেলাইট পার্ক হওয়ার মূলনীতি। বঙ্গবন্ধু ১ স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছে। বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মুহূর্তে যারা বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রম দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফলভাবে উৎক্ষেপণের ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে ভিডিও অভিনন্দন জানানো হয়েছে। জয় বাংলা স্লোগান নিয়ে মহাকাশের পথে পাড়ি জমালো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১। শুক্রবার ১১ মে বাংলাদেশ সময় দিবাগত রাত ২:১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আয়ারল্যান্ডের কেপ কেনিতে সেন্টারের লঞ্চিং প্যাড থেকে মহাকাশের পথে উড়াল দেয় বঙ্গবন্ধু ১। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ থেকে আমরা স্যাটেলাইট ক্লাবের সদস্য হয়ে গেলাম, প্রবেশ করলাম এক নতুন যুগে। এই স্যাটেলাইট দিয়ে নেপাল, ভারত, ভুটান, শ্রীলঙ্কা সহ বেশ কিছু দক্ষিণ এশিয়ায় অবস্থিত দেশগুলোর সেবা প্রদান করাও সম্ভব হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন BTRC থেকে প্রকল্প গ্রহণ করে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট নির্মাণ এবং উৎক্ষেপণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, BTRC এবং প্রকল্প স্যাটেলাইট বিভাগের সদস্যদের, আমি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের যারা এই কাজে সাহায্য করেছে, আমি আরও ধন্যবাদ জানাই তাদের, রাশিয়া এবং অন্যান্য সকলকে, কারণ তারা আমাদের কক্ষপথ ভাড়া দিয়েছে। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই দোয়া করবেন যাতে বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারি।
সবাইকে আরো ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট শুভ উপেক্ষণ ঘোষণা করছে। এই স্যাটেলাইট উপেক্ষণের দিয়ে অবিস্মরণীয় এক অর্জন হলো বাংলাদেশের। বহু আগে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেলের স্বীকৃতি পেয়েছে, এবার মহাকাশেও লাল সবুজের গৌরব গাথা দেখালো বিশ্ব। 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠালো বাংলাদেশ। তো বন্ধুরা, স্যাটেলাইট নিয়ে আরও সব লেটেস্ট আপডেট জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।